Good morning guys. Today I am going to discuss how will you use should have been in different manners in the sentence. আগের ক্লাসে আপনারা জানতে পেরেছেন should have been কিভাবে ব্যবহার করতে হয় এবং সেটি passive voice এর মাধ্যমে আমি বুঝিয়েছি। কিন্তু আমরা passive voice অর্থাৎ যে passive voice বলার সময় যে রামের প্রতীক, শ্যামের প্রতীক, যদুর প্রতীক, ঋণার প্রতীক যে অবজেক্ট গুলো ছিল সেইগুলো না লিখে আমরা কিভাবে passive voice আমরা করব এবং কিভাবে আমরা should have been ব্যবহার করব বিভিন্ন ভাবে এবং যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময়ের জন্য কাজে লাগে সেই বাক্যগুলো কিভাবে লিখব এবং should have been এর ব্যবহার করে সেই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। তবে একটা বিষয় জানিয়ে রাখবো, যদি আপনারা আমাদের আগের ভিডিও না দেখে থাকেন অর্থাৎ should have been এর ব্যবহার আগের ভিডিও অর্থাৎ প্রথম পর্ব যদি না দেখে থাকেন অনুরোধ করব সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নিন, কারণ সেই ভিডিওটা যদি না আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনার বুঝতে একটু অসুবিধা হবে। আপনারা আমাকে ফলো করুন, আমি কিছু উদাহরণ বোর্ডে লিখছি যেটার মাধ্যমে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে। ভাত খাওয়া উচিত ছিল, ভাত খাওয়া উচিত ছিল। দু নম্বর বাক্য, বইটি কেনা উচিত ছিল। তিন নম্বর বাক্য, তাকে খবরটি দেওয়া উচিত ছিল, উচিত উচিত ছিল। রিনাকে নিমন্ত্রণ করা, রিনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। পাঁচ নম্বর বাক্য, রামকে ডাকা উচিত ছিল, আমাকে বলা 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 বলতে জানানো জানানো উচিত ছিল। তাহলে আমি যে বাক্যগুলি এখানে লিখলাম সেই বাক্যগুলো যেমন ভাত খাওয়া উচিত ছিল, আমরা বলতে পারি যে ভাত তোমার ভাত খাওয়া উচিত ছিল, সেটা তোমার রুচি আছে, বলতে পারি যে ভাত খাওয়া উচিত ছিল, অথবা বাক্য হতে পারে তোমার ভাত খাওয়া উচিত ছিল। এরকম বইটি কেনা উচিত ছিল, তাকে খবরটি দেওয়া উচিত ছিল, রিনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল, রামকে ডাকা উচিত ছিল, আমাকে বলা উচিত ছিল, আমাকে বলা বলতে আমাকে জানানো। তাহলে এই বাক্যগুলো করতে গেলে সাধারণত কিভাবে করবো? আমরা এই বাক্যগুলো করতে গেলে সাধারণত আমরা প্রথম আমরা অবজেক্ট যেটা রয়েছে এখানে সেই অবজেক্ট আমরা প্রথম লিখবো। উদাহরণ যেমন ভাত খাওয়া উচিত ছিল, তাহলে এখানে খাওয়াটা হচ্ছে ক্রিয়া, কি খাওয়া না ভাত খাওয়া, এটা কি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা কিন্তু অবজেক্ট হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটি? ভাত, ভাত খাওয়া উচিত ছিল, অর্থাৎ ভাত হচ্ছে অবজেক্ট এখানে। তাহলে আমরা রাইস বাক্যের প্রথম লিখবো, তারপর কি করবো অর্থাৎ অবজেক্ট লেখার পরে শুড হ্যাভ বিন হবে, শুড হ্যাভ বিন এর পরে কি হবে না যে ভাবটা আছে সেই ভাবের থার্ড ফর্ম বসবে, কাজ শেষ। অর্থাৎ আপনি শুড হ্যাভ বিন কিভাবে ব্যবহার করবেন, ফার্স্ট অবজেক্ট, তারপর শুড হ্যাভ বিন, তারপর মূল ভাবে থার্ড ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ভাবে থার্ড ফর্ম। এভাবে যদি আপনারা বাক্য লেখেন দেখবেন আপনার অজস্র বাক্য বানাতে পারবেন এবং বাক্য বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না শুড হ্যাভ বিন দিয়ে। এবং এই শুড হ্যাভ বিনের ব্যবহার আপনার দৈনন্দিন জীবনে সবসময় প্রয়োজন হয়। বাক্যগুলো কিভাবে লিখছি আপনারা ফলো করুন। ভাত খাওয়া উচিত ছিল, আনসার কি হবে? রাইস শুড হ্যাভ বিন ইটেন, রাইস শুড হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন ইটেন, ভাত খাওয়া উচিত ছিল। পরের বাক্যটি, বইটি কেনা উচিত ছিল, দ্য বুক শুড হ্যাভ বিন বট,
should have been what? তাকে খবরটি দেওয়া উচিত ছিল। He অথবা she should have been he or she should have been informed. রিনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। রিনা should have been invited. তাহলে আপনারা বুঝতে পারলেন যে বাক্যগুলো কিভাবে লিখতে হয়। যেমন ভাত খাওয়া উচিত ছিল, rice should have been eaten, ভাত খাওয়া উচিত ছিল। বইটি কেনা উচিত ছিল, book should have been bought, তাকে খবরটি জানানো উচিত ছিল, he or she should have been informed. ব্যক্তি ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাহলে তাকে খবরটি জানানো উচিত ছিল, he or she should have been informed. রিনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল, রিনা should have been invited, রিনা should have been invited. BWN, রিনা should have been invited. এরকম আপনারা অজস্র বাক্য বানাতে পারেন। যেমন এখানে বলছে রামকে ডাকা উচিত ছিল, রামকে ডাকা উচিত ছিল, রাম should have been called. আমাকে বলা উচিত ছিল বা জানানো উচিত ছিল, I should have been told. জানানো হলে ইনফর্ম, এখানে বলা বলতে কি যে কোনো ইনফরমেশন বলা বা কোনো বিষয় বলা। তার জন্য করেছি কি, আমাকে বলা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন টোল্ড। যদি এটা জানানো হয় তাহলে কি হবে, যে আই শুড হ্যাভ বিন ইনফর্মড। এইভাবে আপনি অজস্র বাক্য বানাতে পারেন। ধরুন আপনি বললেন যে সাইকেলটি কেনা উচিত ছিল, বাইসাইকেল অথবা সাইকেল যেকোনো একটি বলতে পারেন, সাইকেল শুড হ্যাভ বিন বট। যদি এরকম হয়, আমার একটি বই কেনা উচিত ছিল, অর্থাৎ আই শুড হ্যাভ বিন বট আ বুক। যদি এরকম বলা হয় যে একটা বই কেনা উচিত ছিল, আ বুক শুড হ্যাভ বিন বট। এভাবে তাহলে আপনারা অজস্র বাক্য বানাতে পারেন শুড হ্যাভ বিন এর ব্যবহার করে। অর্থাৎ ইন দিস ওয়ে ইউ ক্যান মেক মেনি সেন্টেন্সেস অর ইউ ক্যান রাইট মেনি সেন্টেন্সেস ইউজিং শুড হ্যাভ বিন ইন দ্য সেন্টেন্স। I hope you are being able to understand. If you have any kinds of the query or questions, please write the questions in my comment box. যদি আপনারা এই বাক্যগুলো বুঝতে পেরে থাকেন তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত তিনটি উদাহরণ, এই শুড হ্যাভ বিন এর ব্যবহার করে তিনটি উদাহরণ আমাকে লিখে পাঠাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম আমি প্রকাশ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।